আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলার নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি। আমি কে এম আবু তাহের চৌধুরী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন এই ব্রিটেনে আমাদের বাঙালি কমিউনিটির অগ্রযাত্রার মূলে রয়েছে আমাদের প্রবীণদের অনেক অবদান। আমাদের অগ্রজরা, আমাদের মুরব্বীরা 50-এর দশকে 60-এর দশকে অনেক কষ্ট করেছেন একটা সুন্দর সমাজ নির্মাণ করার জন্য। তাদের চেষ্টা সাধনা, এই কষ্টের ফসলই আজকে বিলাতে বাঙালি কমিউনিটির সফলতার জয় জয়কার। আজকে স্টুডিওতে আমরা আমাদের কমিউনিটির একজন অগ্রজ ব্যক্তি, প্রবীণ ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। উনি হচ্ছেন বার্মিংহামের প্রবীণ কমিউনিটির নেতা আলহাজ সৈয়দ আব্দুর রহমান সাহেব। আসুন, ওনার সাথে আমরা পরিচিত হই। আসসালামু আলাইকুম। সৈয়দ সাহেব, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। আপনারে অসাধ ধন্যবাদ দেরাম, অনেক দূর থেকে যে আজকে আমরা লাগে জয়েন করছেন আপনি আইয়া। শরীর আপনার ভালো আছে? আলহামদুলিল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। আমি জানতাম স্যার আপনার কাছ থেকে পয়লা যে আপনার জন্ম কবে এবং কোন জায়গা? আমার জন্ম সিলেট জেলার সুনামগঞ্জ, সাব ডিভিশন ছিল আগে সৈয়দপুর গ্রাম, জগন্নাথপুর থানা। কত ইংরেজ আপনার জন্ম? 25th August 1931। লেখাপড়া আমার গ্রামেই খুব স্বল্প, খুব স্বল্প লেখাপড়া। কারণ আমার আরেক দিয়ানে আমি দিয়ানদার গ্রামের প্রাইমারি স্কুলে লেখাপড়া করছেন? জি, আলি গ্রামের লেখাপড়া। তো আপনার শৈশবের কোনো স্মৃতি মনে পড়েন নি? আপনার ছোটবেলার কোনো স্মৃতি মনে পড়েন নি আপনার? এখন গ্রামের স্মৃতি, ছোটবেলার স্মৃতি? ছোটবেলার স্মৃতি যদি আপনাকে বলতে যাই, তাইলে আমি একটু সন্ধে একটু কথা বলি। কত কথা মনে পড়ে, ছোটবেলা যা দেখেছি গ্রাম বাংলার ঘরে ঘরে, মানুষ অতি সরল ছিল, মানুষকে বাসিত ভালো, লালসা সীমিত ছিল তখন মানুষের অন্তরে। কেহ যদি দুষ্করিত, গরিবেও বিচার পাইত, গ্রামের বিচার গ্রামে হইত, দেশ চলিত সুবিচারে। কত কথা মনে পড়ে, দারুণ সমস্যা। এখন আসিল অভাবনাটন, কৃষক মজুরের মরণ শোষকের ফাঁদে পড়ে। কত কথা মনে পড়ে, শাকসবজির অভাব ছিল না, দদি গৃহ মাখন ছানা, খাবাইতো দাওয়াতি খানা, বিরুইন বেতার মরসা গুড়ে। কত কথা মনে পড়ে, এই যুগে আর বাঁচবে না মান, আব্দুল করিম গাঠুরি বান, আসিবে আজলি তুফান, দুহাই দিলে মানবে না রে। কত কথা মনে পড়ে। থ্যাংক ইউ, আপনার অশেষ ধন্যবাদ। শৈশবের স্মৃতি আপনি, কবিতার সন্ধে আপনি আমরা পাঠক হলে, আজকে দর্শক হলে আপনি হয়েছেন। তো আপনি এই দেশে কত ইংরেজি আইলা ব্রিটেন? 57 1957। আপনি কীভাবে আইসলা? আমি আইসলাম তখনকার সময়ে মেডিকেল এক প্রথা ছিল, যে আমি এখানে একটু মেডিকেলই চিকিৎসা করাইতাম। মেডিকেল? আচ্ছা, মেডিকেল আপনি আসলা? জিও। আইয়া ফয়লা কোন জায়গা থেকে উঠছিল আইয়া? আমি ফয়লা বার্মিংহাম, 3 সপ্তাহ জীবন, 60 সপ্তাহ, এরপরে কিডনি মিনিস্টার গিয়ে খাজ ধরছে। 3 সপ্তাহ 60 সপ্তাহ বার্মিংহাম থাকার পরে আপনি কিডনি মিনিস্টার গিয়ে খাজ শুরু করছে? খাজ ধরছে। কর্মজীবনে কিতা শুরু করছিলা, কিতা খাজ শুরু করছিলা? এই খাজিতা স্টিল ওয়ার্ক
আছিল, স্টিল ওয়ার্ক বোল্ডউইন, কেডিমিটা স্টিল ফ্যাক্টরি আছিল, আছিল স্টিল মিল আছিল, রিচার্ড টমাস বোল্ডউইন লিমিটেড। আপনার ফয়লা সপ্তাহ ওয়েজেস কত পাইছিল? আল্লাহ আল্লাহ, খুব কম আছিল, সাত পাউন্ড পাইছিল। জিও জিও জিও, বাংলাদেশি বা বাঙালি মানুষ কেমন আসলা? মানুষ আসলা, মানুষ আসলা, তেমন বেশি নাই তো, তখন বেশি নাই, সিঙ্গল ফ্যামিলি বেশি আসলা। জিও জিও জিও, খুব আসলা, তবে যাও মানুষ আসলা, এরা ও বিভিন্ন ভাবে এরা আসলা। আচ্ছা, তা আপনি কোনো সমস্যা দেখলানি আমরা সমাজ এই সময়, কোনো প্রবলেম ফেস করলানি এই আওয়ার পরে, বা দেখলানি সমাজ সমস্যা? সমস্যা বলতে আগে তো আমরা পাইছি রমজান হবে, ঈদ হবে, বা ঈদটা তো আগে পাওয়া গেছে না, তো ও আমাদের সময় বা একটুক আগে, আমি আবার একটুক আঁকতে আঁকতে এইটা আরম্ভ হয়েছে, আমি এখানে আসার একটুক আগেই মুরব্বীরা মুসলমান হলে চিন্তা ভাবনা করছে, চিন্তা ভাবনা করিয়া তারা ঈদের ব্যবস্থা করা দরকার, রোজার ব্যবস্থা করা দরকার, খবর স্থানের দরকার, আমরা তো কীভাবে খাফন দাফন করতাম এই সমস্ত দরকার। আমি আইয়া এদের ও সমস্ত চিন্তাধারা পাইয়া আর খাজও কিছু কিছু আরম্ভ হয়েছে ও সময়, আইয়াও আমি আপনার তারা লোকে আপনি আমরা বার্মিংহাম এলাকার প্রবীণ কমিউনিটি নেতা খারা গেলে ফাইলাই আপনি, আমাদের বিশ্বনাথ থানার একজন মুরব্বী আসলা আফরুজ মিয়া সাহেব, খুব ওয়েল নন, মানে হাতে মতাই কইতা আফরুজ মিয়া সাহেব। আর লন্ডন আসলা আর মুরব্বী সাহেব গৌস খান সাহেব, আর আরেকজন আসলা ইয়র্ক অর্থাৎ ম্যানচেস্টার মতিন সাহেব, ও তারা তিনজন প্রবীণ নেতার দ্বারা এই সমস্ত বাঙালি পরিচিতির কাম আরম্ভ হয়েছে। আল্লাহ তারার বেশ নসিব হরকা দোয়া করে। আপনি আপনার আওয়ার পরে তো খামখা শুরু করলো আপনি, ও তারার লোকে আফরুজ মিয়া সবার লোকে মিডলেন, আমি আরম্ভ করলাম। আপনি সমাজসেবা আওয়ার পরে ফলে আপনি বাংলাদেশের ওয়েলফেয়ার যেটা বার্মিং এটা লাগে খুবই সম্পৃক্ত হইলো আপনি, এটা তো আমি 58 টা কিউ সম্পৃক্ত হয়েছে, ও আমি এক্সিকিউটিভ মেম্বার জিও, ই কেন এসবে ওয়েলফেয়ার প্রেসিডেন্ট খেয়ে আসলা, সেক্রেটারি খেয়ে আসলা, আফরুজ মিয়া সাহেব প্রেসিডেন্ট আসলা, ও আর হক সাহেব আসলা একজন সেক্রেটারি, আব্দুল হক সাহেব, আব্দুল হক সাহেব। জি জি, তো আপনারা এই ওয়েলফেয়ার দিয়ে কিতা খাম বার্মিংহাম শুরু হইলো ফয়লা? জি, কিতা খাম আরম্ভ হইলো ওয়েলফেয়ারের মাধ্যমে? ওয়েলফেয়ারের মাধ্যমে ধরুন আমি বলতে গেলে হইতো আমি সব কিছু নামাজ রোজা, এই যে মসজিদ বা মসজিদ হয়েছে, জি ওয়েলফেয়ার অফিস হয়েছে, ও তো ওয়েলফেয়ার অফিসও জমাত, বাদ একবার আমরা ইংলিশ অফিসও হল বাড়া করিয়াও নমাজ পড়ছি, আল্লাহ করাইছে, এর বাদে তো ও ধারাবাহিক ভাবে কাজ আরম্ভ হয়েছে, ওইয়া তো এই পর্যন্ত আল্লাহ রহমতে। আচ্ছা বললেন, আপনি স্টিল মিলতে কর্মজীবনে স্টিল মিলতে কাম করছিল, এরপরে আর কোনো আপনার ওয়ার্কিং জিও চেঞ্জ করছিলেন না? আপনি রেস্টুরেন্ট ব্যবসা জড়িত ছিলেন না কোনো সময়? আমি এই রেস্টুরেন্টের বাজু বাল্লাই গেছি না, এইদিকে আমি সরি টু সে, আমি সরি টু সে, আমি রেস্টুরেন্টের দ্বারে কাছে নাই ব্যবসা বাণিজ্য, আমি তার দিকে গেছি না। যাই হোক, আপনি আমার ব্যবসা আছিল আপনার, আমার শুরুটা কি আর একবার ওই জায়গাত বই আমি হতাটা হয়েছি। জি জি, এটা ব্যবসা আছিল, আমার ব্যবসা আছিল জিতা মুরুগ হালাল করিয়া খাওয়া, আমি জিতা মুরুগ কালেকশন করতাম ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস, ও চেয়ারও বইয়ে আমার মনে পড়ে, আমি কইছি যে আমি ফয়লা দুইটা মুরুগ দিয়া স্টার্ট করছিলাম ব্যবসা। ব্যবসার নাম কিটা আছিল? ও আমি পোল্ট্রি ডিলার আসলাম। আচ্ছা, বার্মিংহাম মিডল্যান্ড, মিডল্যান্ড আসলাম। আচ্ছা, কিডি মিনিস্টারটা কি আরম্ভ করছে, এর বাদে কিছু ও বাধা বিঘ্ন পড়লাম ইংরেজ হলের কাছ থাকি যে তুমি এইভাবে না, এক জায়গা স্লটার করো,
তো যাই ইতাত কিয়া অ্যাপ্লিকেশন করো তুমি তুমি বিনা লাইসেন্সে ইতে হইত না তো লাইসেন্স হল্লা ও লাইসেন্সের কথা আমি অন্য বইয়া রাখবার কইছি আমি এশিয়ার মাঝে হালাল প্রথম ব্যক্তি যে ডকুমেন্টারি আমি অফিসিয়ালি মাশাআল্লাহ জি জি আপনি লাইসেন্স বার করিয়া আপনি আমি হালাল হালাল পোলট্রি আপনি শুরু করছেন শুরু করছি জি আমি দুইটা মুরগ থেকে আরম্ভ করিয়া 12,000 মুরগ আমি সাপ্লাই দিছি তিন দিনে মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিনে 12,000 12,000 মঙ্গলবারে আমি এইতাম লন্ডন জি জি ও হেসেল স্ট্রিট আচ্ছা জি নোয়াবালি বলিয়া বিয়ানি বাজারি মুরব্বি চাষা আসা জি জি থান হল দিছি 2,000 আর থান কথা কেউ কিছু মানুষের নিতা জি 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 আলহামদুলিল্লাহ বিরাট একটা ভূমিকা আমরা কমিউনিটি এই যে আপনি মুসলমান সকলকে হালাল খাওয়াইবার দিয়ে একটা প্রচলন করছেন একটা গ্রেট একটা হিস্ট্রি আল্লাহ আপনার এর জাজা দিবা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনি 1971 সালে মুক্তিযুদ্ধ আপনার কিতাব অবদান আছিল কিভাবে আপনি ভূমিকা রাখছেন আমি আনঅফিসিয়ালি অন্য আপনার একটা কথা কইছি আনঅফিসিয়ালি এদিকে গেলে ওই মনে দুঃখ আই হয় হৌদি আমি কইছি আনঅফিসিয়ালি যে দুঃখ লাগে মানুষ হইতাম পারছি না আপনার খেয়াল পড়েননি আচ্ছা এর অর্থই ও ও ও কথা লিবারেশন মুভমেন্ট সময় আমি কোনো পার্টি মানি এই সমস্ততে নাই আমি ও ব্যবসা বাণিজ্য করি খাইবার লাগি চেষ্টা করি যাই হোক ইত্যস বছরে আমার মৌলভীবাজারে একজন শাহ নুরুল ইসলাম আসলাম নাম তা আমরা একসঙ্গে চলা বৈশা আমি ওয়েলফেয়ার থাকি তারা আমার লগে যোগাযোগ করছেন ইলেকশনে যে সময় উইন করিলিলা 1970 সাল ও ওহন এরা আপনার ক্ষমতা না দিয়া আমরা রেপথে ঘাটে মার আরম্ভ করলাম জি জি ওহন আপনার এই মাইর আমরা টেলিভিশন পত্র পত্রিকা দেখিয়া আর আমি আর সহ্য করতাম পারছি না এসব তো বাংলা টেলিভিশন আছে না আপনারা ইংলিশ টেলিভিশন দেখছেন ইস্ট পাকিস্তান বিবিসি দেখছেন আপনারা বিবিসি টেলিভিশন জি জি কিভাবে মাঝে শুনলাম লন্ডন থাকি আমরা লন্ডনে তো পার্টি আছে ওয়েলফেয়ার লন্ডন আছে ম্যানচেস্টার আছে এরার কাছটাই বললাম যে একজন মানুষ চিফ জাস্টিস আবু সৈয়দ চৌধুরী অন্য আছে তো এন্ড্রে যদি আমরা আনি আমরার নেতা আমরা লগে থাকি আমরা ভালো হইব ও আপনার এন লাগি অন্য মেম্বর আলী সাহেব একজন আসা মৌলভীবাজারে মিনাতুদ্দিন সাহেবের একজন খানাইর ঘাটর রকিব ভাইয়ার এর আইতে আমরা এক হই ওয়েলফেয়ারের মানুষ এরা হলো আচ্ছা নেউকা সাই আপনারা আবু সৈয়দ চৌধুরী সাহেবের লোক একটুক দেখ কথাই না আমরা নেতৃত্ব আইতে পারো নেউ যে আপনি একশন কমিটি হইলা এতে একশন কমিটি নামুম নাই যে কোনো অবস্থায় এরা গেছলা লন্ডন কিছু ফাটাফাটি আছে যাই আপনারা তার নেতৃত্বে আপনারা এখন সংঘবদ্ধ হয়েছেন আবু সৈয়দ চৌধুরীর নেতৃত্বে জি হয়
ওই আপনারা এই মুক্তিযুদ্ধ আপনারা কিলা সাহায্য করছেন, আপনারা মিটিং মিছিল করছেন, বিশ্ব জনমত গঠন করছেন? ও আমার ও অনুবাদে আছে সব কিছু। আমি দেখলাম নাই, জি জি জি, ই কেন খালি, জি জি, আপনার ওজন বিবিসি তারা যে আপনারা বার ইউরোপের ইউনিয়ন তারা গিয়া যে আমারে লই একটা ফিল্ম করছেন এক ঘন্টা তারা দেখাই, জি জি। আমি আপনার বার্মিংহাম থেকে আপনারা লন্ডন আইতারে কৌচে আপনারা ট্রাভেল গার্ডস কয়া ও তো নো ফটো আছে, জি জি জি, কৌচে আইজি ফটো ইতা একদিন দুই দিন নাই তো ওনো আমার ছেলে কয় যাচ্ছে আছে 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 আপনার, জি ও ফয়লা হই আমরা ডেলিগেশন আইছি কেন বার্মিংহাম থেকে, জি জি, ফার্স্ট ডেলিগেশন ইন হাউস অফ কমন্স বার্মিংহাম থেকে আমরা আইছি, ফার্স্ট ডেলিগেশন, ইনশাআল্লাহ আপনার দোয়া। না ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা কৌচে বড়ি আপনারা ইতা ট্রাভেলগার স্কোয়ার হাইট পার্কে মিটিং করতে আইছে, হাই হই ওই বহুত কমেন্ট্রি সম্মেলন জয়ছিল কিন্তু আপনি আসলা, জি হয় সম্মেলন আসলা, আর আপনি তো অ্যাকশন কমিটি মেম্বার, আমি দেখছি খালি মেম্বার, আমি ফোর ফ্রন্ট, আমি ফোর ফ্রন্ট আসলা, আবু সৈয়দ চৌধুরী সাহেবরে আনা নেওয়া দেওয়া আমার ড্রাইভ আমার গাড়ি আমি নিজে ড্রাইভার, মুক্ত ফান্ড টাকা পয়সা কিলা কেমন দিছেন আপনারা? আল্লাহ আল্লাহ, ও অন্য তো কইলাম ডকুমেন্ট আছে, জি জি জি, 81,984 pounds আমি যে কমিটিতে আসলাম মিডলেন ওটা থেকে আমরা কালেকশন করছি, ও কালেকশনের কিছু রিসিট আপনারা দেখাই দাও, জি জি জি, 81,000 pounds আপনারা উক্ত ফান্ড অফ মিডলেন কমিটিতে খালি দিছেন? ও তো স্টিয়ারিং কো যত আপনার ও অ্যাকশন কমিটির ফান্ড দিছেন বাংলাদেশের যুদ্ধর সাহায্যর্থে, জি জি, মাশাআল্লাহ, তো আপনারা তো অনেক কষ্ট ত্যাগ করছেন, আপনারা ত্যাগের ফসল আজকে বাংলাদেশের স্বাধীনতা আজকে, তো আপনি আর আর কোন কোন সংগঠনে জড়িত আসলে, আপনি আর কোন সংস্থায় জড়িত আসেন নি আপনি সমাজসেবা করার লাগে? আমি আর কিতা কিতা সমাজসেবা আপনি করছেন, আপনি দেশ কিতা কোন সমাজসেবা কোন কাজ কিছু করছেন নি আপনি? আমি রাজনীতি তার নাই, আমার অন্য বাধা ভরি সমাজসেবা কিছু করছেন নি, সমাজসেবা মূল সমাজসেবা তো আর সারা জীবন, জি জি জি, সমাজসেবা সারা জীবন আপ টু নাও, ও আমার বেগর মাঝে আছে, জি জি, আমি অন্য আপনার আর ও টেবিলও দেখছি, আমি আমি দেখছি আপনার এই বইটা আপনার মাইকেল ফালিন ফালিন হিমালয়া বই, এই বইটা আপনার তাইন, জি, আপনার বিবিসির থেকে এই বইটা প্রকাশিত হয়েছে, এই বইটাতে আপনার জীবনী আপনার কর্মধারা তুলিয়া ধরছে, কিছু আছে কিছু তুলিয়া ধরছে, কিছু আমরা দেখলাম একটা পিকচার আপনি বঙ্গবন্ধুর আপনি দেখছেন নি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর দেখাইছে, জি দেখা মানে এই তো আমার সারণ্যা, আমার দে তাইন আবু সৈয়দ চৌধুরী, আমি কেন ফসার আগে তাই যে পাকিস্তান থেকে আইসুন, আমি সম্বন্ধে আবু সৈয়দ চৌধুরী তান্ডে আমি ফসবার আগে বউ কিছু হইছই হওয়ার বাদে এই ভদ্রলোকে আমি যেই আমি ভিতরে আমাইছি 13 জন মানুষ আসলা এই লিবারেশন পরিচালনার উপস্থিত, কিন্তু আমারে যে আঞ্জা করি দোল্লার বিচারা ছাড়ছে, জি জি, আর ছাড়ার নাই, জি জি, উঠতে বইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব মহব্বত করতাম, আয়া করতাম, আমি একটা ছবি দেখলাম একটা পিকচার যে আপনারা বার্মিংহাম, আপনি বার্মিংহাম শহর আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আপনি আসলা, জি হ্যাঁ, এবং আপনি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী প্রধানমন্ত্রী তৎকালীন সৈয়দ নজরুল ইসলাম সামনে আপনি 560 pounds একটা চেক আপনি হস্তান্তর করলাম, এটা তো ইন্ডিয়া শেষ, জি জি স্যার, গেলাম তে দুর্গ, আপনি জেনারেল আতাউল গনি ওসমানের সামনে আপনার দেখা হয়েছিল, জি আচ্ছা আচ্ছা, আমি যত কিছু কইব আল্লাহর রহমতে আমার ডকুমেন্ট লগে আছে, আপনি যে মুক্তিযুদ্ধ আপনার এত বড় অবদান বাংলা হাইকমিশনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধার সম্মাননা কোনো পদক আপনি দিচ্ছেন দেখুন? আছে, পাইছেন আপনি? পাইছি, পাইলে এটা আমি দেখাই না কেউ, জি জি না, ঠিক আছে ঠিক আছে, পাইছেন আপনি? পাইছি, ও তো আমার লগে আছে, জি জি, আমি দেখছি, আমি দেখছি, মাশাআল্লাহ, তো আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা আসলা, তাহলে কি আপনি মূল্যায়ন করেন তার নেতৃত্বে? আমি তার মূল্যায়ন করি, ও আমি তো আপনাকে ফয়লা কইছি আমি পলিটিশিয়ান না না, জি জি জি, যেহেতু তাই একটা ইস্যুর উপরে মুভমেন্ট আরম্ভ করে দিছেন, মুভমেন্ট আরম্ভ করে দিছেন, জি করার পরে তাই ইলেকশনে ফাঁসও করে দিয়েছেন, আমি তার বুটো দিতে আমি বাড়ি তো নাই অন্য, এরপরে তাই 99% ভোটে তাই পাস করে দিয়েছে, পাস করার পরে যে তান উপরে যে অত্যাচার অত্যাচার আরম্ভ হইল, ও সময়টা কি আরম্ভ যে আগরতলা ষড়যন্ত্র মামলা, জি জি, ও ঠাকুর মিয়াই মুরব্বী হই আমার দেবেটা সান্দা কি ওর সান্দা ভাই, তা আমি বুঝি হতো না,
আছি শেখে সারা কিছু অঘটন দুর্ঘটন হও সময় ঘটছে আল্লাহর রহমতে আমি আমার চেষ্টায় ও আমরা 13 জন উপস্থিত তাহলে তো জিতা খবরও দিলাই তো নানি আপনার এরা খবর করছে তো হয় ও তোমার খবর ও সময় আবু সৈয়দ চাপ জেনেবা হকানটা কি তাই বারেস্টার একজন লইয়া তান্ডে মারত না করে যাইতে আপনার পাকিস্তান ১৩ জন মানুষ উপস্থিত আর একটা কথা আপনার কইলাম শেখ সাহেব গিয়া আমাইছেন বাথরুম আমি তো তাদের জীবনে দেখছি না ও যে দরলার সারনা বইতে উঠতে আইনজা তাই এইটা বাথরুমও গেছো যারা আর তাদের আমরা নিয়ে লাইতাম এয়ারপোর্ট আবু সৈয়দ চৌধুরী সাহেব আপনারা ওনাকে কিছু বলবেন না যাওয়ার সময় ও সফির আহমদ সাহেবের কিছু এডুকেটেড মানুষ আসলা এইরকম স্যার আমরা কী বলতে পারি হইলে আপনারা বলে দেন দেশে গিয়া যেন উনি ন্যাশনাল গভর্নমেন্ট ফর্ম করেন আর 6-8 মাস পরে ইলেকশন যেন দেন ফেয়ার ইলেকশন এও শব্দ হয়েছে দিয়া উনি যেন বসে পাইপ খায় তোমরা দেশ চালা আমি দেখব ও ইনোর মধ্যে টোটাল হয়টা হতা মাত্র নাই নি এখন সব উনি বাথরুমের ভিতরে তাকে আসার আগে আমরা ঠিক করছি সেই কথাটা প্লেস করতে আমরা তো 13 জন আমি বলতাম আমি তো শিক্ষা দীক্ষা না আমি গন্ড আমি তো সারও হই না আমি না আপনারা হইলে লাগাইয়া হইবা ওরা সেও আর মানে না ও আমি অবশ্য বাধ্য হইলাম কইতে ও আমি হইলাম আমি তো জুনাব আপনাকে পেয়ে তো আমরা খুশি হয়ে গেছি বাংলার লোক আপনার জন্য অপেক্ষা ওদের দেখা দিয়ে শান্ত করেন যাওয়ার পথে আপনার খেদমতে দুইটা কথা রাখতে চিল্লানি দিছে আরে রহমান সাহেব কে দুই কথা একটা কথা বলেন বাবা একশো না ও দুইটা কথা এই দুইটা হতার মাঝে যে খিতা পলিটিক্স আমি তো পলিটিক্স বুঝি না ঠিক আছে আমি আমি স্ট্রেট ফরওয়ার্ড দুই কথা খিতা আছে কইলো কি আমরা সময় এই কইলাম যে আমি আপনি দেশে গিয়া ন্যাশনাল গভর্নমেন্ট ফর্ম করবেন এবং 6-8 মাসের ভিতরে ফেয়ার ইলেকশন দিয়ার আপনি বসে থাকবেন ও অভিজ্ঞ এই যে কথা বলে দিছিল যে আপনি বলবেন যে তোরা দেশ চালা আমি দেখব উনি আমাকে প্রত্যুত্তরে বললেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ রহমান সাহেব আমি যাই করি আপনাদের নিয়ে করব এবং দেশের লোককে নিয়ে করব ও তো তাদের উনাকে দিলাম বিদায় করে এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিলেটি বাংলাদেশ কমিটি খুব মহব্বালা হয়ে থাকতেন প্রবাসী কমিউনিটি খালি সিলেট না বাঙালি জাতির বিচারা না বিলাত যারা আসলা বিলাত তো সিলেটি বেশি আসলা সিলেটি সব রেতাই মহব্বত করতা জি মহব্বত করতা আচ্ছা আপনি আমরা আজকে আপনার তো সময় আপনার তো দীর্ঘ বর্ণাঢ্য জীবন সমাজে অনেক কাজ করছেন জাতির লাগে অনেক আপনার অবদান আছে সময় কমে গেছে গিয়া আপনি আমরা এই যে বিলাত আমরা বাঙালি সমাজের যে আমরা অগ্রগতি যেটা এই আরও যদি আমরা আগ্রহীতাম চাই তাহলে খিতা করা দরকার আপনি উপদেশমূলক কিছু কইবানি আপনি আমার দর্শকের উদ্দেশ্যে সময় খাসাইছে জি 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 আমরা খিতা করলে আরও আগ্রহীতাম পারবো আপনি হইতে আগে আমি আপনাকে এই কথাটা বলতাম চাই আমার এইটাই আমার কথা দুঃখ এইটাই শেখ সাহেব আমাকে বললিয়া বা সেখানে গিয়া
ও আমার আরম্ভ হয়েছে 12 দিন ধরে না 18 দিন পরে উনি হয়ে দেশের শাসনতন্ত্র আওয়ামী লীগের নেতৃত্বে হইতে হবে আমি সারাম আইরাম যা আমরা দর্শকরা হোক আপনি আমরা ভবিষ্যতে গেলা চলতাম ভবিষ্যৎ কিভাবে চলতাম এটা আমি সরি টু সে আমি আমি যেটা হইরাম স্বাধীনতা কার নাম ভাবনায় পড়িলাম কি হবে তার পরিণাম কে বলতে পারে করিম হয় আসলে ভুল তাই তো মিটে না গুল আশার বাগানে ফুল ফুটে না রে এই দেশ যতক্ষণ পর্যন্ত হৌ হৌ কথা ফিরিয়ে আসছে না সর্বদলীয় গভর্নমেন্ট করিয়া ও ভবিষ্যৎ বাণী সর্বদলীয় গভর্নমেন্ট করিয়া আর গৃহযুদ্ধ হইত ঠাউট এইটাই আমার দুর্নীতি দুষ্কৃতি ঘুষখুর আমার বাবা হইলে গ্রেফতার করি এটা আমি জিয়াউর রহমানে হয়েছি এরশাদ সাবরেও হয়েছি শেখরেই কথা হইবার সময় পাইছি না ও যে আপনি যে কথা হইলা এ রহমান সাহেব বড় ভালো ভালো কথা হয় হই না রাখিলা বলে তুমি তারা গৃহযুদ্ধ আগে করো আমি আপনার অশেষ ধন্যবাদ দিলাম সৈয়দ সাহেব আপনার কাছে অনেক কিছু জানার ইচ্ছা আছে আমরা সময় সংক্ষিপ্ত আমি ইনশাল্লাহ ভবিষ্যৎ করে অনুষ্ঠানে আপনার আরো মূল্যায়ন করবো আমরা সম্মানিত দর্শক মন্ডলী আমরা কথা শুনছিলাম আমাদের কমিউনিটির একজন ব্যক্তি সৈয়দ আব্দুর রহমান সাহেবের কাছ থেকে আসলে উনার অনেক কথা ছিল আমরা শুনতে পারি নাই আমি আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদের দিলে আমরা কৃতার্থ হব আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু